Koktisalo Udaipur Gomoti, hankhor ni hankhor fa 2024 bisi ni luksabha chongbari notwi nankomani sakulaimung kokthum panda ni bisingtui sakulaikya gomoti hankhor ni hankhor fa torit kanti chakma gomoti hankhor ni fully super nami pathangna khobai collector office ni tangphang songbo tongbaikya biskang tal ni 19 april lo pashim tripura luksabha chongbari ni sal sakulai jaka gomoti hankhor 3,44,912 voter are nibishingo slab voters 1,30,026 taiburi voter 1,71,878 tritiyo lingo butaro tongo 8 gomati hankoni police station 399 kaisa kaisa bidhan sabao khoroksa eba khoroknai brirongni bagai model boot kendro narakjaka gomati hankor police 7 ta bidhan sabha kendro ni bagai naikolani yago chopkha juda juda hankorobo company bai chongjak jawan naikoljak ebm puila bedekni checking no khlai jaknai henibo shaka obono karibo chongbari na kitingai kubani nankuk mani tangbotang nahar jakmani kok rongna tibo kok na rakha shubho sokal shobai ke amader majhe uposthit achen amader sp sahib adm sahib amader ici department er staff achen ebong amader branch office er election achen to apnara shobai janen ajke amader je press meeting je dakhanor je bishoy ta seta hocche amader loksabha election niye je tarikh guli dewa hocche shegulo ami apnader samne tule dhorte chaibo সেটা আমি আপনারা জানেন তা সত্ত্বেও আমরা সেটা আমি আপনার সামনে তুলে ধরতে চাই ওইটা যেটা আমাদের ইলেকশন ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি তো আমাদের ফেজ ওয়ান এবং ফেজ টু যে আমাদের পিসি মানে পার্লামেন্টারি যে কনস্টিটুয়েন্সির ইলেকশন সেটা হতে চলেছে যেহেতু আমাদের গোমতি ত্রিপুরা আমাদের দুটোই ফেজের মধ্যে আসছে তো অ্যাজ কম্পেয়ার টু আদার ডিস্ট্রিক্টস মানে একটা সাউথ ত্রিপুরা আছে একটা গোমতি ফেজ ওয়ান ফেজ টুতে হতে হবে দুটোই হবে তো অ্যানাউন্সমেন্টটা গতকালকে হলো আপনারা জানেন 16 তারিখে হয়েছে তারপর নোটিফিকেশনটা যে হবে সেটা হচ্ছে 20 তারিখে ইয়ে মার্চের তারপর লাস্ট ডে অফ ফাইলিং অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাদের 27 তারিখ মানে এক সপ্তাহ টাইম দেওয়া হবে এক সপ্তাহ টাইম দেওয়ার পরে এই 27 তারিখের নেক্সট দিন আমরা স্ক্রুটিনি অফ নমিনেশনস করবো আমরা যে যে নমিনেশনগুলো পাবো এবং লাস্ট ডেট ফর উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে আমাদের 30 তারিখ মানে দুদিন পরে হবে এবং ডেট অফ পোলিং যেটা আছে সেটা 19 আপনার এপ্রিল সেটা আমাদের ফ্রাইডেতে হবে কাউন্টিং অফ ভোটস সবার মানে পুরো ভারতবর্ষে একটা ডেটে হতে চলেছে সেটা হচ্ছে 0406 মানে জুন মাসের আপনার 4 তারিখে হবে আর কি এবং আমাদের যে ইলেকশন যে কমপ্লিশন যেটা হবে মানে অফিসিয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমাদের 6 তারিখ এটা হচ্ছে আমাদের ফেজ ওয়ান যেটা ফেজ ওয়ান বলতে ওয়ান ত্রিপুরা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আর কি এবং ফেজ টু যেটা মানে হবে সেটা হচ্ছে টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি যেটা আমাদের এসটি সিট আর কি তো সেটা আমাদের গতকাল থেকে যে অ্যানাউন্সমেন্টটা হলো নোটিফিকেশন হবে আমাদের 28 তারিখ এবং আমাদের এখানে ফাইলিং অফ নমিনেশনস হবে আমাদের 4 তারিখ এপ্রিল এবং আমাদের স্টুডেন্ট নমিনেশনস হবে 05 এপ্রিল 5 তারিখের এপ্রিল লাস্ট ডেট ফর ওয়াটার অফ ক্যান্ডিডেচার হবে আমাদের 3 দিন আমরা টাইম দেবো 8 তারিখে হবে এবং ডেট অফ পোল হবে মানে এটা হবে 26 এপ্রিলে এবং আমাদের ডেট অফ কাউন্টিং অফ ভোটস পুরো ভারতবর্ষের জন্য যেটা একটা সেম সেটা হচ্ছে আমাদের 4 জুন এবং আমাদের যে ইলেকশন যে কমপ্লিশন যে ডেটটা সেটা হচ্ছে 6 জুন 2024 এবং আপনারা গতকালকে কয়েকজন পলিটিক্যাল পার্টির সাথে মিটিং হয়েছিল তারা জিজ্ঞাসা করছিলেন ফেজ ওয়ানের মধ্যে কোন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলি আছে তো সেটা হচ্ছে ফেজ ওয়ানের মধ্যে যে আছে 30 বাগমা 31 আরকেপুর 32 মাতাবাড়ি 33 কাকরাবন শালগড় এই 4টে আমাদের ফেজ ওয়ানে পড়বে আর কি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিগুলি এবং ফেজ টু যেটা আছে আমাদের ফর টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এখানে আমাদের 3টে আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি হবে সেটা হচ্ছে 41 অম্পিনগর 42 অমরপুর এবং আমাদের 43 করবুক তো এবং আমাদের ইলেকটর ডিটেলস আমি বলতে চাইবো আমাদের টোটাল আমাদের ইলেকটর আছেন প্রায় 3.5 লক্ষ 3.5 লক্ষ না মানে অ্যাকচুয়ালি এটা 3,44,912 অলমোস্ট 3.5 লাখস এবং আমাদের যে টোটাল পোলিং স্টেশন লোকেশন 324 পোলিং স্টেশন আমাদের যে আমাদের আছে সেটা হচ্ছে 399 মানে 1 less than 400 বিকজ এটা হয়েছিল গতবার ছিল আমাদের 397 আমাদের এবং দুটো আমাদের ইয়ে হয়েছে আমাদের ব্রু সেটেলমেন্ট এরিয়া আমাদের কালাজারি এবং ওয়েস্ট সিলেচরে তার জন্য আমাদের দুটো আমাদের ইনক্রিজ হয়েছে যেটা আমাদের গতবার দুটো কম ছিল আর কি এবং আমাদের আরবান এরিয়াতে আমাদের পোলিং স্টেশন হচ্ছে 42 আর বাকিগুলি 357 হচ্ছে আমাদের রুরাল এরিয়াতে এবং আমাদের যে পোলিং স্টেশন সেখানের মধ্যে 17টা আছে আমাদের উইমেন পোলিং স্টেশন যেটা উইমেনটা ম্যানেজ করবে পুরোটা এটা আর কি এবং আমাদের প্রত্যেক পোলিং স্টেশনে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে যেটা বিএসএনএল করবে
এবং আমাদের একটা টোল ফ্রি নাম্বার দিতে লাগে, এটা প্রত্যেক বারের মতো আমরা 1950 আমরা দিয়েছি। এবং টোটাল আমাদের এখানে নাকা পয়েন্ট আছে, আমাদের টোটাল 21টা নাকা পয়েন্ট আছে, যেটা পুলিশের তত্ত্বাবধান থাকবে এবং আমাদের সিএফএফ থাকবে। এবং আপনাদের অবগতির জন্য জানাতে চাইবো আমরা, বিগতবার যখন ছিল তখন 80+ যারা ছিল তাদেরকে হোম ভোটিং করার যে মানে ইয়ে ছিল আর কি, মানে ফেসিলিটি ছিল, সেটা এবার বাড়িয়ে 85 করা হয়েছে। সেটা মানে সিনিয়র সিটিজেন্স 85 ইয়ার্স এবং পিডব্লিউডিস হ্যাভিং অ্যাটলিস্ট দ্য 40% ডিসএবিলিটি। এটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে তারা ইনস্ট্রাকশন আমি পেয়েছিলাম, সেই হিসাবে ইলেকশন ডিপার্টমেন্ট সেটা আমাদেরকে বলেছে। এবং এই যে 80 to 85 ইয়ার্স যে আমাদের যে মানে এজ যে বাড়ানো হয়েছে, সেটা আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আমরা মানে অনুসারে আমরা করেছি আর কি। এটা হলো আমাদের মানে সংক্ষেপে। উদয়পুর নিউজ টিমি বিতনী কক্থম, ব্যুরো রিপোর্ট, খুমপুই।